হ্যালো টু মাই ইউটিউব তো আজকে আমরা এই ভিডিওতে করছি ক্লাস নাইনের লগারিদম চ্যাপ্টার যেটা হচ্ছে এক্সারসাইজের ওয়ান এ আমরা পাবো তো চলো এক্সারসাইজ টোয়েন্টি এ চলে যাব সো আমরা এখন এক্সারসাইজ টোয়েন্টি এ রয়েছি এক্সারসাইজ টোয়েন্টি ওয়ানের এমসি পোর্শন যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোয়েশন নাম্বার টুয়েলভ এর পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক আমরা এই ভিডিওতে করবো ভীষণ ইম্পর্ট্যান্ট অঙ্ক এমসি এবং শর্টকাট মেথডে এই অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয় দেখে নাও আমাদের ফার্স্ট অঙ্ক বারোর একেরটা দেখো এখানে আমাদের দেওয়া আছে লক এক্স এই জিনিসটা রয়েছে এখানটাতে তো এই জিনিসটা আমরা কীভাবে বের করবো দেখে নাও নিচে রয়েছে রুট এক্স অ্যান্ড জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু ফোর তো এখানটাতে আমরা এইভাবে অঙ্কটা স্টার্ট করব লক রুট এক্স আমাদের এখানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু ফোর তো নেক্সট লাইন যেটা আমরা অর বা বা ইউজ করবো তো এখানে আমরা লিখবো জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়াল টু রুট এক্স টু দি পাওয়ার ফোর এখানটায় কি হলো জিনিসটা দেখো এই যে আমাদের এই রুট এক্সটা ছিল এই যে এখানটায় আমাদের এই যে রুট এক্সটটা রুট এক্সটা মনে করো এই জায়গাটায় ফোরের এখানটাতে চলে গেল মানে ফোরকে ধাক্কা দিল কি ফোরকে এখানে ধাক্কা দিলো ধাক্কা দেওয়াতে কি হয়ে গেলো ফোরটা ওপরে উঠে গেল আর রুট এক্সটা সেই জায়গাটা দখল করে নিল তাহলে আমাদের এবার কী হবে নেক্সট লাইন আমাদের এখানে চলে আসবে জিরো পয়েন্ট টু ফাইভ নেক্সট লাইনে আমরা লিখব টোয়েন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড পয়েন্ট উঠে গেল তার মানে দুই ঘর মানে একের পরে দুটো শূন্য আর রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার ফোর এই জায়গাটা আমি একবার দেখাবো রুট এক্স রুট এক্স মানে কোনো কিছুর মাথায় যদি রুট থাকে তার মানে সেটা মানে টু দি পাওয়ার হাফ হয় এবার এইটার পাশে এইটার ওপরে কত আছে ফোর ওই জন্য আমরা এর ওপরে লিখে দেবো ফোর এবার যদি আমরা এখানে করি দেখো এখানে কাটাকাটি করলে কত আসবে দুই তার মানে আপাতত আমাদের পরের লাইনে আমরা এখানটায় কাটাকাটি করব না যে জিনিসটা এই যে আমি করলাম এটা অঙ্কের মধ্যে করা যায় না তার মানে আমি এখানে কী লিখবো এক্সের স্কোয়ার এবার দেখো এখানে যেটা রয়েছে এই জায়গাটা আমরা কাটাকাটি করতে পারবো পঁচিশ আর একশো চার পঁচিশ সঙ্গে একশো তার মানে এখানে চলে আসবো কত ওয়ান বাই ফোর তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি অতএব এক্স ইকুয়াল টু মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই ফোর আছে লিখতে পারি পরের লাইনে আর এখান থেকে তার মানে কী চলে আসবে এক্স ইকোয়াল টু রুট ওয়ান বাই ফোর মানে এই যে এখানে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা উঠে গেলে আমাদের কী চলে আসে রুট তার মানে অ্যান্সার কত হয়ে যাবে প্লাস মাইনাস হাফ কিন্তু এখানে দেখো সবগুলোই প্লাসে রয়েছে ওই জন্য আমরা কী লিখবো শুধু হাফ কথাটা লিখবো এখানটাতে শুধু আমরা লিখবো হাফ হাফ মানে কত জিরো পয়েন্ট ফাইভ দেখে নাও এখানটা যাচ্ছি প্রথমে জিরো দিয়ে হলো না পয়েন্ট দিলাম শূন্য আনলাম পাঁচ গুনে দশ তো এভাবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ চলে আসবে নেক্সট অঙ্কে চলে আসছি আমাদের নেক্সট দু নম্বরের অঙ্ক যেখানে লেখা আছে লক টেন এখানে রয়েছে সেভেন এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টু তাহলে আমরা এখানে কীভাবে করবো আমরা সেই সেম প্রসেস টেনটা গিয়ে এখানে ধাক্কা মারবে দুইয়ের এখানে ধাক্কা মারবে মানে দুইটা চলে যাবে উপরে মানে আমাদের এখানটায় কত হয়ে যাবে সেভেন এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু টেন স্কোয়ার এটা হচ্ছে দুই তো টেন স্কোয়ার মানে দুইটাকে ধাক্কা মনে দুইটা ওপর উঠে চলে গেল এবার এখানে দেখো কত আসবে সেভেন এক্স ইকুয়াল টু টেন স্কোয়ার মানে কত হান্ড্রেড এই যে ফাইভ এই ফাইভটা এই রাইট হ্যান্ড সাইডে চলে গেলে আমাদের কী হয়ে যাবে মাইনাস ফাইভ আছে তার মানে এটা এ পাশে চলে আসলে কী হয়ে যাবে প্লাস ফাইভ যেহেতু এমসিকিউ কিউ জন্য আমরা লাইন একটু কম করবো যাতে সময় বাঁচে তাহলে সেভেন এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে একশো পাঁচ তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে ওয়ান জিরো ফাইভ বাই সেভেন তার মানে আমাদের এখান থেকে যে অ্যানসারটা হবে সেটা হয়ে যাবে ফিফটিন দেখে নাও থার্টি ফাইভ সো আমাদের অ্যান্সার চলে আসবে এক্স ইকুয়াল টু ফিফটিন এটা যদি কেউ করতে পারো তাহলে এখানে করে দেখানো কোনো প্রয়োজন নেই নেক্সট অঙ্কে আসছি নেক্সট অঙ্ক তিন নম্বর অঙ্ক যেটা রয়েছে লক টু থ্রি ইকুয়াল টু এ তাহলে আমাদের এখানে বের করতে হবে এই জিনিসটা তাহলে আমি এইটা লিখব প্রথমেই এটা লিখবো লক এইট টোয়েন্টি সেভেন এবার আমি এই দুটোকে আলাদা করে লিখব মানে এখানে লিখব লক ই একটা ই বেস বলা হয় এটাকে তো এখানে ই এখানে লিখবো টোয়েন্টি সেভেন বাই log ই এইট আচ্ছা কারো যদি এই লাইনটা একবারে ডাইরেক্টলি করতে অসুবিধা হয় সেই লাইনটা দেখো তো লগ ই টোয়েন্টি সেভেন তো আমি বলেছি এখানটায় আমি জিনিসটাকে এইভাবে কি লিখতে পারি ইন্টু লগ ই এইট লিখতে পারি দেখো এখানে ই ই যদি কাটাকাটি যায় তাহলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আর এইট চলে আসছে তাহলে এইবার আমি যদি জিনিসটা এরকম লিখি লগ ই টোয়েন্টি সেভেন আর এটাকে যদি ঘুরিয়ে দিই মানে এই পোর্শনটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে আমাদের কী চলে আসবে লগ এইট ই নিচে আসলে এটা উল্টে যাবে এবার দেখো এখানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন মানে হচ্ছে থ্রির কিউ মানে টোয়েন্টি সেভেন মানে হচ্ছে তিন নং সাতাশ তিনটে দিন একইভাবে এইট মানে কত দুই দিয়ে যদি করি চার দুগুণে আট দুই দুগুণে চার তিনটে দুই তার মানে আমি কি এখানে লিখতে পারি না আমি এখানে তো অবশ্যই লিখতে পারি লক ই থ্রি কিউব বাই লক ই টু কিউব এবার মাথায় যেহেতু রয়েছে তাহলে পরের লাইনে কি হয়ে যাবে এগুলো পরের লাইনে এগুলো হয়ে যাবে লক এই যে তিনটা এই যে এই তিনটা লিখেছি এই তিনটা মুভ করবে কোথায় সামনে এখানে চলে আসবে তাহলে এখানটা আমরা কি লিখব এখানে লিখবো থ্রি লগ ই এখানটা হচ্ছে থ্রি বসে যাবে আর এখানে হচ্ছে থ্রি লগ একই জায়গায় একইভাবে জিনিসটা কাজ হচ্ছে এখানে দুয়ের মাথায় তিন ছিল এই তিন এই তিন তো কেটে গেল তাহলে আমাদের কি পড়ে থাকবে লক এই দুটো জিনিস তাহলে এবার এই দুটোকে আবার ঠিক করে যদি লিখি তিন আর দুই কারণ আমি এখানটায় ইচ্ছা করলে আবার যে জিনিসটা লিখতে পারতাম যদিও লেখার প্রয়োজন পড়ে না এমসি কিউ আমরা ওইভাবে লিখবো না বেশি জিনিস এটাকে তো আমরা ঘুরিয়ে আবার লিখতেই পারতাম ঠিক এই লাইনের মতন যেটা আমি এখানে লিখেছি আমি এখানে লিখতেই পারতাম লগ ই থ্রি ইন টু লগ উল্টে গেল মনে করো ই এখানে টু তাহলে এবার যদি একসাথে করি তাহলে এখানে ই ই কেটে গিয়ে থ্রি টু চলে আসবে তাহলে এখানটায় এ দেখো এখানে আমাদের অঙ্গে কী ছিল এই জিনিসটা মানে কত মান দেওয়া আছে এ তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে এ তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট অঙ্কে চলে আসছি এই চার নম্বর অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এখানে দেখো কি দেওয়া আছে আমাদের আমাদের এখানে এইটার মান দেওয়া আছে এ এটার মান বের করতে হবে তো ডাইরেক্টলি আমরা এটা টুকলাম এখানটাতে যেটা রেখার আছে এখানটা লিখে নিলাম এবার আমরা কি করবো এখানে লগ এক্স ইন টু লগ ই টু রুট টু এটা লিখতেই পারি আমরা ঠিক আগের অঙ্কটার মতন তাহলে এবার আমি কি লিখবো এখানে এখানে এবার লিখবো আমি লগ ই এক্স বাই লগ টু রুট টু ই আচ্ছা আমি এখানে এই ইকোয়ালটিটা কেটে দিই ইকোয়াল টুটার ঠিক পজিশন মতো দিয়ে দিই চলো এখানটায় আমাদের এই জায়গাটায় ইকোয়ালটু চিহ্ন দেবো আমরা তাহলে এবার দেখো টু রুট টু মানে কি টু রুট টু মানে হচ্ছে টু মানে কটা রুট টু দুটো রুট টু কী করলাম টু মানে হচ্ছে দুটো রুট টু আর পাশেই এই একটা রুট টু পড়ে আছে তার মানে এখানে আর একটা রুট টু হয়ে যাবে তার মানে হচ্ছে টু রুট টু মানে হচ্ছে রুট টুর কিউব সো আমরা এখানটাতে অবশ্যই যেটা লিখতে পারি ইকোয়াল টু দিয়ে লক ই এক্স লক ই রুট টুর কিউব মানে নেক্সট লাইনে অবশ্যই আমরা যেটা লিখব লগ ইএক্স বাই লক রুট টু ই এই জায়গাটায় সামনে চলে আসবে থ্রি এবার ঠিক আগের অঙ্কটার মতন এইটাকে যদি একসাথে করি মানে ওয়ান বাই থ্রিটা লিখলাম আর একবারে যদি আমরা লিখে দিই এক্স রুট টু দেখো এই জায়গাটায় এই যে অঙ্কে এখানে এক্স রুট টু এই যে এটা মানে কত দেওয়া আছে আমাদের এ দেওয়া আছে এই জায়গাটাতে এ দেওয়া আছে তাহলে আমরা এখানটায় অবশ্যই লিখতে পারি এ বাই থ্রি মানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার কোয়েশন নাম্বার টুয়েলভের লাস্ট অঙ্ক যেখানে লেখা রয়েছে লক এক্স এই জিনিসটা ঠিক একদম প্রথম অঙ্কটা মানে এক নম্বরের অঙ্কটা যেরকম করেছিলাম ঠিক সেইভাবেই হবে আমাদের সেম টু সেম অঙ্ক তাহলে এখানে আমরা লিখব লক এক্স ওয়ান থার্ড একের তিন ইকুয়াল টু মাইনাস একের তিন তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে ওয়ান বাই থ্রি এক নম্বরেরটা অঙ্কটা যেভাবে ছিল ইকুয়াল টু ল এক্স এই এক্সটা কী করবে ধাক্কা দেবে এখানে গিয়ে তার মানে মাইনাস ওয়ান বাই থ্রিটা কোথায় চলে যাবে এইটার মাথায় এবার এই ওয়ান বাই থ্রি তো আমাকে কাটতে হবে বিকজ আমার এখানে শুধু এক্সের মান বলেছে সেটা কাটার জন্য আমরা কী করবো সেটা কাটার জন্য আমরা দুই পক্ষ মানে দু সাইডে বা উভয় পক্ষে আমরা কি করে দেবো ঘন বা কিউব করে দেবো কিউব করলাম ইচ্ছা করে লিখতে পারো উভয় পক্ষে ঘন বা কিউব করে পাই তাহলে এখানে আমরা কী পেয়ে যাবো অর ওয়ান বাই টোয়েন্টি সেভেন দেখো ওয়ানের কিউব মানে তো ওয়ান আর তিনের কিউব মানে তিনটে তিনের গুণ মানে টোয়েন্টি সেভেন ইকুয়াল টু এখানে দেখো আমাদের কী হচ্ছে আমরা কিন্তু এই জিনিসটা কাটবো না কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের কী হয় দেখো এখানে তিন তিন কেটে গেলে কত পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান পরের লাইনে শুধু লিখব কত এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে আমরা কী পাচ্ছি ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এক্স তার মানে এটা ওয়ানের সমান ওয়ান রয়েছে এক্সের সঙ্গে কী রয়েছে এক্সের পাশাপাশি টোয়েন্টি সেভেন রয়েছে তার মানে আমরা কী পেয়ে যাবো আমাদের এক্সের ভ্যালু হয়ে যাবে টোয়েন্টি সেভেন তাহলে অতএব এক্স ইজ টু টোয়েন্টি সেভেন তার মানে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার তো এর সাথে আমাদের সবকটো অঙ্ক হয়ে গেল এমসি কিউ কমপ্লিট নেক্সট অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আসবে যারা রেগুলারলি ভিডিও ফলো করতে চাইছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও